কাককে তো আমাদের মধ্যে অনেকেই আমরা খেতে দিয়ে থাকি, কিন্তু সঠিকভাবে না জানার জন্য কাককে খেতে দিয়েও আমরা তেমন কোনো উপকার পাই না। তাই আজ আমি আপনাদের জানাবো কাককে খেতে দেওয়ার সঠিক কিছু নিয়ম এবং কোন দিন কাককে কি খেতে দিলে উপকার পাওয়া যায়। তাই আজকের ভিডিওটি আপনারা সবাই দেখুন আর নিজের সামর্থ্য মতো কাককে খেতে দিন। কাককে খেতে দিলেই বা কি কি ফল লাভ হয় তা এই ভিডিও থেকে জানতে পারবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আমরা কাককে খেতে দিই, আমাদের জানা দরকার কেন আমরা কাককে খেতে দিই। কাক হলো গ্রহরাজের বাহন, তাই গ্রহর দশা থেকে যদি সহজে মুক্তি লাভ করতে চান তাহলে একটি উপায়, সব কিছু নিয়ম মানার পাশাপাশি আপনাকে অবশ্যই কাককে খেতে দিতে হবে। আর কাককে খেতে দিলেই তাহলে আপনি সুফল লাভ করতে পারবেন। এখন আমরা প্রতিনিয়তই বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য কাককে খেতে দিয়ে থাকি, কিন্তু খেতে দেওয়ার সঠিক নিয়ম না জানার জন্য খেতে দিয়েও আমাদের সুফল মেলে না। আজকের ভিডিওতে আমি নিয়মগুলি বলবো এবং তার সঙ্গে আরও বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো সেটি হলো কোনবারে কাককে কি খেতে দিলে আপনি সুফল পাবেন, কোনবারে কাককে কি খেতে দিলে আপনি সুফল পাবেন। যেমন ধরুন প্রত্যেক দিন আমরা যখন কাককে খেতে দিই সেক্ষেত্রে এঁটো কিছু খাবারও হয়তো দিয়ে থাকি। আপনি কখনো এঁটো খাবার কাককে খেতে দেবেন না। এঁটো খাবার কাককে খেতে দিলে কখনোই সুফল লাভ হয় না, বরঞ্চ কুফল লাভ হয়। তাই যদি আপনি সঠিক কিছু ফলাফল পেতে চান কোনোভাবেই কাককে এঁটো খাবার খেতে দেবেন না। আপনি যে কোনো প্রকারের খাদ্যদ্রব্য দিতে পারেন, তবে মনে রাখবেন বাড়ির কোনো উচ্ছিষ্ট খাবার কখনোই দেবেন না, এর ফলে সুফল লাভ হয় না। এখন জানতে হবে কাককে খেতে দিলে আপনাকে কি কি খেতে দিতে হবে কোন কোন দিন। যেমন সোমবার যদি আপনি যে কোনো প্রকার নিরামিষ আহার খেতে দেন সুফল লাভ হয়। বিস্কুট জাতীয় দ্রব্য যদি মঙ্গলবার খেতে দেন তাহলে সুফল লাভ হয়। খাবারের সঙ্গে যদি যে কোনো প্রকারের ডালের ছোঁয়া থাকে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই বুধবার দিতেই পারেন, এক্ষেত্রে সুফল লাভ হবে আপনার। বৃহস্পতিবার যদি মিষ্টান্ন জাতীয় কোনো খাবার
কাককে খেতে দেওয়া হয় সেক্ষেত্রে সুফল লাভ হয়ে থাকে। আপনি যদি মাছ জাতীয় যে কোনো খাবার, যদি কাঁচা মাছ বা এই ধরনের খাবার যদি দেন, সেক্ষেত্রে শুক্রবার দিতেই পারেন। শনিবার অতি অবশ্যই কাককে প্রণাম করে বা কাককে উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে আপনি যে কোনো খাবার দিতে পারেন। রবিবার অতি অবশ্যই আপনি এটু ছাড়া যে কোনো খাবার দিতে পারেন। মোটামুটিভাবে এই খাবারগুলি, এই বিশেষ বিশেষ জিনিস আপনার পক্ষে যতটা সম্ভব দেবেন, সুফল অতি অবশ্যই লাভ করবেন আপনি। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কাককে তো আমাদের মধ্যে অনেকেই আমরা খেতে দিয়ে থাকি, কিন্তু সঠিকভাবে না জানার জন্য কাককে খেতে দিয়েও আমরা তেমন কোনো উপকার পাই না। তাই আজ আমি আপনাদের জানাবো কাককে খেতে দেওয়ার সঠিক কিছু নিয়ম এবং কোন দিন কাককে কি খেতে দিলে উপকার পাওয়া যায়। তাই আজকের ভিডিওটি আপনারা সবাই দেখুন আর নিজের সামর্থ্য মতো কাককে খেতে দিন। কাককে খেতে দিলেই বা কি কি ফল লাভ হয় তা এই ভিডিও থেকে জানতে পারবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ